সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টনটন হলিডে ইন হোটেল থেকে। এই হোটেলটি বাংলাদেশের টিম হোটেল, আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি। বাংলাদেশ দল এখানেই উঠেছে টনটনে। বাংলাদেশ 17 জুন খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আজকে টনটনের আবহাওয়াটা দেখুন, খুব বৃষ্টি হচ্ছে, আমাদের ছাতাটা এই কারণেই নিশ্চয়ই বলে দিতে হবে না। আমাদের সঙ্গে আছেন, আমাদের এই আলোচনায় আছেন আমাদের প্রথম আলো বিশেষ প্রতিনিধি তারেক মাহমুদ। টনটনের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আজকে আমাদের আলোচনা। তারেক ভাই, আপনার কী মনে হয় এই বৃষ্টির আবহাওয়া, আবহাওয়াতে এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে খেলার দিন হয়তো বা কোনো বৃষ্টিটা থাকবে না, যেটা বৃষ্টি হয়েছে এখানে খেলার দিন। এখন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বলছে যে হয়তোবা খেলার দিন ভালো ওয়েদার পাবে, কিন্তু তার আগ পর্যন্ত যে বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশ দলের প্র্যাকটিসে সমস্যা করবে বলে আমার মনে হয়। এবং এর আগে তামিম মাশরাফি যেটা বলেছেন যে যারা খুব ভালো টাচে নেই পারফর্ম করতে পারছে না, তাদের জন্য এই কদিনের অনুশীলনটা খুব ইম্পর্টেন্ট। বৃষ্টলে বিঘ্নিত হয়েছে, এর আগে কার্ডিফেও বিঘ্নিত হয়েছে। সেক্ষেত্রে এদিক দিয়ে বাংলাদেশ দলের জন্য এই ওয়েদারটা একটু সমস্যার সৃষ্টি করলো, বাট হয়তো তারা ইনডোরে প্র্যাকটিস করে এ করে সেটা ওভারকাম করার চেষ্টা করবে। কিন্তু কতটা কী করতে পারবে এবং বৃষ্টি কতটা সে সুযোগ দেবে এটা নিয়ে আমি একটু শুনতে আমার তাই মনে হচ্ছে। ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে আসলে আমাদের নির্দিষ্ট করে আমাদের কিছু বলতে পারবো না, এই অনিশ্চয়তা নিয়ে আমাদের টুর্নামেন্টে এগিয়ে যেতে হবে। তবুও আমরা সবাই আশা করবো, বাংলাদেশের দর্শকরা আশা করবে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা নির্বিঘ্নে হয়ে যাবে প্রকৃতির বাধা ছাড়াই। কিন্তু তারেক ভাই, জানেন যে আমরা শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে টনটনে এসেছি, সব মিলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া নিয়ে সম্ভাবনা নিয়ে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনার কী মনে হয় ওয়েস্ট ইন্ডিজ? একটু আগে সুনীল জোশী বাংলাদেশের স্পিন বোলিং কোচ কথা বললেন, মাঠ ছোট নিয়েও তার কথায় আলোচনা। কী মনে হয় টনটনে ওয়েস্ট ইন্ডিজ তো অনেক পাওয়ার হিটার আছে, এই মাঠে বাংলাদেশ ভালো করতে কী করতে? এবারে আমাদের জন্য একটা যেটা সমস্যা হতে পারে, আমরা তো ওরা স্পিন বোলারদের ওভাবে আমরা ইউজ করতে পারবো না, কাজে লাগাতে পারবো না। এবং ওই সমস্যার কথাটা মাথায় রেখে মানে আমাদের ব্যাটিংটার উপরে নির্ভর করবে আমাদের, আমরা ম্যাচে কেমন ফলাফল করবো। এবং আমি মনে করি যে যদি ব্যাটিংয়ের সুযোগ আগে পাই আমাদের রান অনেক বেশি করতে হবে, নিজের উপরে তো অবশ্যই, এবং পরে পেলেও ব্যাটসম্যানদেরই দায়িত্বটা নিয়ে খেলতে হবে। কারণ আমাদের যে বোলিং অ্যাটাক এবং যে মাঠ এখানে, সেখানে আসলে স্পিন পেস কোনোটা দিয়ে আমরা কত কী করতে পারবো এ ব্যাপারে আমার সন্দেহ আছে। তো আমি মনে করি যে ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি থাকবে। আরেকটা যেটা যে বললেন যে আপনি সেমিফাইনালে যাওয়ার প্রসঙ্গে, বৃষ্টলে আমরা একটি পয়েন্ট হারানো তো এটা একটু ইকুয়েশনটা কঠিন হয়ে গেছে, বাট দলের সঙ্গে থেকে বা দলের খেলোয়াড়দের সঙ্গে কোচদের সঙ্গে কথাবার্তা বলে যেটা মনে হয়েছে, তারা আসলে এটাকে খুব বেশি কঠিন মনে করছে না। তারা বরং এখন পরিস্থিতি অনুযায়ী যে জিনিসটা টার্গেট করা দরকার তারা সেটা করছে। তারা বলছেন যে আমাদের বড় দলের সাথে জিততে হবে, আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়া পাকিস্তান এখানে তিনটা টিমের মধ্যে অন্তত 2টা উইন আমাদের পেতে হবে। তো আমি মনে করি যে টিমের মোটিভেশন এবং টিমের লক্ষ্যে কোনো সমস্যা নেই, বাকিটা হচ্ছে যে তাদের যে অ্যাবিলিটি আছে সেটাকে কতটা ইমপ্লিমেন্ট তারা মাঠে করতে পারেন সেটা। এখন আপনার আমরা ওয়েদার নিয়ে বললাম, বাংলাদেশ টিমের পারফরমেন্স, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিয়ে পারফরমেন্স নিয়ে কথা বলেন, যদি বাংলাদেশ শেষ ম্যাচটি খেলার সুযোগ পায়নি, তারপরেও তামিমের একটু সাকিব প্রসঙ্গে আসে, সাকিব আল হাসান আমরা পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ যতদূর জানা গেছে, আপনি কতটা আশাবাদী সাকিবের? সাকিবকে পেতে আমি যেটা শুনলাম যে লাস্ট ম্যাচে হয়তো বা উনি খেলে ফেলতেন, এটাই আমরা ভেবে মানে জানতাম আর কি, যদিও খেলাটা শেষ পর্যন্ত হয়নি, বাট একটা সময় পেয়েছেন। আর ওনার চোটটা কিন্তু অত মারাত্মক কিছু না, কারণ ওই দিন উনি ব্যথা পাওয়ার পরেও কিন্তু সেঞ্চুরিটা কমপ্লিট করেছেন, ইনিংসের শুরুর দিকে উনি চোটটা পেয়েছেন এবং পরে কিন্তু সেঞ্চুরি করে বেরিয়ে এসেছেন। তো আমি মনে করি যে উনি এখন এই যে 4-5 দিনের একটা গ্যাপ পেলেন, বিশ্রাম পেলেন, এতে উনি ওনার ইঞ্জুরিটা কাটি করবেন এবং আমরা অবশ্যই সাকিবকে পাবো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, এটাও একটা বাংলাদেশের স্বস্তির খবর। আমরা বাংলাদেশ দলের সব খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় যখন ফিট হয়ে উঠছেন, টিমের মুডটাও আশা করি দ্রুত খুব সবাই আবার জেতার মুডে চলে আসবেন বা ভালো করার মুডে চলে আসবেন, সেই প্রত্যাশা আমরা আজকের দিন হোটেল থেকে যে হলিডে হোটেল থেকে চলে গেলাম। আবার নতুন কোনো আপনাদের ধন্যবাদ।